গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে ফুটপাত এবং রাস্তা দখল করে যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলোকে সরানো হচ্ছে। সেইভাবে শিলিগুড়িতে চলছে লাগাতার উচ্ছেদ অভিযান। আজ শিলিগুড়ির হিলকাট রোডে ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নামল শিলিগুড়ি পুর নিগম এবং পুলিশ প্রশাসন। হিলকাট রোডের একপাশে জুড়ে রোজ যে সমস্ত দোকান বসে সেই দোকানে যে হকাররা রয়েছেন তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো আজ। সোমবার অর্থাৎ এদিন সকাল থেকে শুরু হলো এই অভিযান। যেহেতু প্রতিটি শহরে এখন হকার জোন করা হবে, যার জেরে শিলিগুড়ির হিলকাট রোডের একপাশে যে সমস্ত ফুটপাত রয়েছে সেগুলো সরানোর কথা বলা হচ্ছে বারংবার। বলবেন সে বিষয়ে এখন কি বলবো বলেন তো, আগে থেকে নোটিশ দেওয়া হয়েছিল কি? না, সেরকম নোটিশ দেওয়া হয়নি। আগে কিছুই জানতেন না? এরকম হবে সেটা জানতেন? সেটা জানতেন না। কতটা অসুবিধায় পড়ছেন আপনি? আগামী দিনে কি করবেন বলে ভাবছেন? মানে আবারও কি বসবেন? সময় নিয়ে কত বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত? এখানেই করতে। আর এখন কি করবেন? কর্পোরেশনের পক্ষ থেকে কিছু জানিয়েছে কি? না, এমনি কিছু বলা হয়নি, খালি বলছে আজকে এখানে দোকান করা যাবে না। আচ্ছা, এটাই বলছে। আপনার নাম? আমার নাম রাজু সরকার।